মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদে বৈধ কমিটি থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে অবৈধ কমিটি গঠন করা হয়েছে। এতে এলাকার মুসল্লিরা ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। শ্রীনগর প্রতিনিধি এম এ কায়ুম মাজ ভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 13 সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপজেলার দক্ষিণ ফৈনপুর জামে মসজিদে প্রভাব খাটিয়ে এ অবৈধ কমিটি গঠন করে ও এলাকার সাইদ পাঠান ও হারুনুর রশিদ গংরা। এ ব্যাপারে বৈধ কমিটির সভাপতি দিন মোহাম্মদ বাদী হয়ে অবৈধ কমিটির সাইদ পাঠান, হারুনুর রশিদ সহ 7 জনের বিরুদ্ধে ওয়াকফ প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করলে ওয়াকফ কার্যালয় তাদেরকে 20 কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, দক্ষিণ ফৈনপুর জামে মসজিদ কমিটির জন্য দিন মোহাম্মদ খান পক্ষ ও সাইদ পাঠান একই মসজিদের নাম ফৈনপুর আর নূর জামে মসজিদ নামকরণ করে আরও একটি পক্ষ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে জমা দেন। গত 31 জুলাই ওয়াকফ প্রশাসক সাইদ পাঠানদের দেওয়া মসজিদ কমিটি বাতিল ঘোষণা করে মোহাম্মদ খানকে সভাপতি এবং স্বপন ঢালিকে সাধারণ সম্পাদক করে 13 সদস্যের কমিটি অনুমোদন প্রদান করেন। আর এস রেকর্ড এবং এস এ রেকর্ড মোতাবেক এই মসজিদের নাম দক্ষিণ ফোনপুর জামে মসজিদ। এতে ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে মৃত সুরজত আলীর ছেলে সাইদ পাঠান, মৃত মান্নাফ শেখের ছেলে হারুনুর রশিদ, মৃত নান্নু মিয়ার ছেলে মহিউদ্দিন মিয়া, মৃত কদম আলীর ছেলে উজ্জ্বল শেখ, মৃত হাসান উদ্দিনের ছেলে শামসুল হক মৃধা, মুসলিম ঢালির ছেলে অসীম ঢালি ও মৃত জলিল ঢালির ছেলে মিজানুর ঢালি গং 64 সদস্যের একটি অবৈধ কমিটি ঘোষণা দেন। স্থানীয় মুসল্লিরা জানান, একটি বৈধ কমিটির বিরুদ্ধে সরকার পরিবর্তনের পর প্রভাব খাটিয়ে বাদ জুম্মা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হারুনুর রশিদ বলেন, এই সরকার বাংলাদেশের সকল মসজিদ কমিটি বাতিল করেছেন, তাই আমরা আজকে মসজিদ কমিটি গঠন করব বলে সাইদ পাঠানকে সভাপতি এবং নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আরও একটি অবৈধ কমিটি করায় এলাকার মুসল্লিদের মধ্যে নিন্দা ও ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পূর্বে 4 বছর সাইদ পাঠান এ মসজিদের সভাপতির দায়িত্ব পালনকালে মসজিদের দৃশ্যমান কোনো উন্নয়ন কোনো কাজ তিনি করেননি, বরং মসজিদ ফান্ডের 2,50,000 টাকার কোনো হিসাব না দিয়ে উল্টো হুমকি ধামকি দেন। সাইদ পাঠান বলেন, এর আগে কমিটির সভাপতি পদ থেকে আমাকে প্রভাব খাটিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, এখন তারা পুনরায় কমিটি করে আমাকে সভাপতি করেছে। মসজিদ ফান্ডে 2,50,000 টাকা পাওনার প্রশ্নে তিনি বলেন, ওই টাকা নতুন মসজিদ করার জন্য দিয়েছে, এই মসজিদের উন্নয়নের জন্য না। স্থানীয় ইউপি সদস্য সুমন বলেন, সরকার পরিবর্তন হওয়ার পরপর একটা গ্রুপ ওয়াকফ প্রশাসক কর্তৃক বৈধ কমিটির বিরুদ্ধে আরও একটি অবৈধ কমিটি করেছে। আগের কমিটি ছিল ওয়াকফ করা কমিটি, এই অবৈধ কমিটি ঘোষণা দেওয়ার পর এলাকার অধিকাংশ মুসল্লিরা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।